আমরা পার ক্লামের প্রেসার স্প্রিংটা খুলে নিব। স্প্রিংটাকে হোলের মধ্যে ছেড়ে দিব। স্প্রিংটা খুলে গিয়েছে, ওয়ার ক্লামটা আমরা খুলে নিব। ভিউয়ার্স, এই মেশিনে সুতা কাটে, ডপ পরে, নিডেল ভাঙে, বিভিন্ন হ্যাসেল হয়। এই মেশিনটা আমরা অ্যাকুরেট শাটল টাইমিং করব। ভিউয়ার্স, নাইফের স্ক্রুটা লুজ দিয়ে নিব। স্ক্রুটা লুজ দিয়ে আমরা বেস প্লেটের স্ক্রুগুলো খুলে নিব। বেস প্লেটটা লক থেকে সারিয়ে নিব। বেস প্লেটটা লক থেকে সারিয়ে নিলাম। আমরা হন রেঞ্জ বডির উপরে পাত্তিটা খুলে নিব। পাত্তিটা খুলে নিলাম। ভিউয়ার্স, স্যাডেল ক্যারিয়ার খুলে নিলাম। এখন আমরা স্যাডেল ড্রাইভারের অ্যাডজাস্টমেন্টটা দেখব। ভিউয়ার্স, স্যাডেল ড্রাইভারে নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ এই পজিশন থাকবে। নো টাচ নো গ্যাপ। ভিউয়ার্স, এখন আমরা স্যাডেল দিয়ে টাইমিং দেখার চেষ্টা করছি। ভিউয়ার্স, এটার থেকে এটার ডিস্টেন্স থাকবে 3 মিলিমিটার। এটা ঝুঁকি মেশিন, 3 মিলিমিটার ডিস্টেন্স থাকবে, 3 মিলি 3 মিলিমিটার ডিস্টেন্স থাকবে। ভিউয়ার্স, নিডেল থেকে স্যাডেলের মাথা 3 থেকে 3.5 মিলিমিটার ডিস্টেন্স থাকবে। আর নিডেলের ছিদ্র থেকে স্যাডেলের মাথা 1 মিলিমিটার উপর দিয়ে টাইমিং হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন স্যাডেলের মাথাটা মিলানোর চেষ্টা করছি, টাইমিংটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। নো টাচ নো গ্যাপ করে দিচ্ছি আমরা। এই ড্রাইভার দিয়ে আমরা আগিয়ে পিছিয়ে নিচ্ছি স্যাডেল ডিস্টেন্স মেলানোর জন্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা বেস প্লেটটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেন আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিতে পারি, আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ওয়ার ক্লামের স্প্রিংটা লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, স্প্রিং লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সুইং করে দেখব। সুইং করে দেখতেছি। ভিউয়ার্স, খুব সুন্দর সুইং করা হচ্ছে, স্টিচিং দেখতে পাচ্ছেন।